হ্যালো বন্ধুরা হোমিওবিদ্যাতে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো আজকে সেই হোমিওপ্যাথি ওষুধটি কী এবং ওষুধটি খেলে কি কি রোগ ঠিক হয় সে নিয়ে অবশ্যই বলব কিন্তু তার আগে বন্ধুরা বলি যে পারদের অভাব্য ব্যবহার হলে কি হোমিওপ্যাথি ওষুধ ইউজ করা যায় তোমরা জানো পাওয়াদার অপব্যবহার হলে একটি ওষুধ খুব ভালো কাজ করে কিন্তু সেই ওষুধটা খুব আনকমন একটা ওষুধ ওষুধটা জানি না কেউ ইউজ করে বা কেউ ইউজ করে না এমনও হতে পারে কিন্তু খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ এটি যেটি ইউজ করলে পাওয়াদার ব্যবহার হলে যে রোগগুলি হয় সেই রোগগুলোকে কি এই হোমিওপ্যাথি ওষুধ এবং কি এই রোগ বা কি কি রোগ ঠিক করে সে নিয়ে আমি এবার শুরু করব এবার বলবো ঠিক আছে বন্ধুরা রস গ্ল্যাবরা হচ্ছে একটা একটা হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত মুখের ঘা ঠিক হয়ে যায় পশ্চাৎ মাথায় মাথার পশ্চাৎ ভাবে যদি খুব যন্ত্রণা হয় খুব ব্যথা থাকে তাহলে সেটি ঠিক হয়ে যায় ঠিক আছে খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ রস যেটা ইউজ করলে সাধারণত তোমার শিশুদের যদি মুখে ঘা হয় বা বড়োদেরও যদি মুখে ঘা হয় সেই ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে সাধারণত এটি ছাল একটা গাছের ছাল থেকে তৈরি হয় এ তিন চারটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ রসগ্লাবলা যেটা ইউজ করে সাধারণত পারদ্যাভোগ ব্যবহার হলে যেসব রোগগুলো হয় রোগী যদি খুব দুর্বল হয়ে পড়ে অত্যাধিক ঘাম নিঃসরণ হয় শরীর থেকে সেক্ষেত্রে এই খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ ঠিক আছে রসগ্লাপরা সাধারণত যাদের মল খুব পচা দুর্গন্ধ আসে মল থেকে মল থেকে খুব দুর্গন্ধ হয় যারা বাথরুমে গিয়ে পায়খানা করার সময় তাদের পায়খানা থেকে প্রচুর গন্ধ বেরোয় ঠিক আছে খুব পচা গন্ধ বেরোয় এবং পচনশীল কোনো ঘা যদি মুখে হয়ে থাকে যাদের নাক থেকে রক্তস্রাপ বেরোয় সেক্ষেত্রে রসগ্ল্যাবরা খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ এই রক্ত এই রস রসগ্ল্যাবরা ইউজ করলে সাধারণত পাওদা ভোগ ব্যবহার হলে যেসব রোগগুলি হয়ে থাকে সেসব রোগগুলিকে খুব তাড়াতাড়ি নির্মূল করে এই রস গ্ল্যাবরা সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো কীরকম একটি ওষুধ রস গ্ল্যাবরা যেটা ইউজ করে সাধারণত নাকের যে রক্তস্রাব হয় ঠিক আছে মুখে পচনশীল ঘা হলে শিশুদের মুখে ঘা হলে ঠিক আছে তারপর তোমার আলাদা ব্যবহার হলে যদি সেরকম কোন রোগ থাকে হ্যাঁ সেরকম রোগ হলে তাছাড়া গা থেকে অত্যাধিক ঘাম নিঃস্রয়ন হলে শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়লে ঠিক আছে হ্যাঁ আর মল থেকে পচা দুর্গন্ধ বেরোলে সেক্ষেত্রে রসগ্লাইবটা কিন্তু খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ তো বন্ধুরা বুঝতেই পারছো খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ রসগোলরা ঠিক আছে আর বন্ধুরা আজ এই পর্যন্তই অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসছি আমার এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানো কীরকম ভিডিও হলে তোমাদের ভালো হয় সেক্ষেত্রে আমি সেরকম ভিডিও তৈরি করব ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই নমস্কার